তো আজকে দুপুরে একটু ভিন্ন কিছু খাবারের চেষ্টা, একটু হেলদি, অনেকে আবার আনহেলদিও বলতে পারেন, তবে আমার কাছে আসলে হেলদি অপশন এখানে মোজারেলা চিজ। তো দুই রকম চিজ আসলে দেখতে পাচ্ছেন, এটাতে হচ্ছে অনেক বেশি কম ফ্যাট, অর্থাৎ এটার থেকে এটা 50% কম ফ্যাট, এটা হচ্ছে 45% ফ্যাট, আর এটা ওইভাবে কিছু লেখা নাই, কিন্তু বলা হচ্ছে এটা থেকে এটা 50% কম ফ্যাট। পাশাপাশি যে ব্রেডটা আমি নিয়ে এসেছি, এইটা আসলে আমার খুবই ফেভারিট ব্রেড, যা আর জার্মান হচ্ছে ব্রেডের জন্য দুনিয়ার ভিতরে বিখ্যাত, প্রায় 3,000-এরও বেশি রকমের ব্রেড জার্মানে পাওয়া যায়। এটার ভিতরে হচ্ছে অলিভ, ড্রাই টমেটো এবং অনিয়ন দেওয়া, তো খুবই সুস্বাদু একটা ব্রেড। না কাটলে আসলে বুঝবেন না, আমি কেটে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন তো আমি আসলে স্লাইস করি, আছে ফিশ, এটা বেটার করা, অর্থাৎ ব্রেড ক্রাম দিয়ে আর কি কোটেড করা, তো এটা জাস্ট অল্প তেলে ফ্রাই করব, আসুন ফ্রাই করা যাক এটা। আর যারা আসলে ডায়েটে আছেন, কিটো ডায়েট বলুন আর যে কোনো ডায়েটেই বলুন, ফিশ আসলে অসম্ভব একটি ভালো খাবার। ফিশে ক্যালোরি কম, ফ্যাট কম, কিন্তু প্রোটিন প্রচুর পরিমাণ, তো সেটাই আসলে অনেক ডক্টররাও বলে থাকেন প্রোটিন খাওয়ার জন্য। পাশাপাশি এই ব্রেডটা আসলে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু হোয়াইট ব্রেড না, অর্থাৎ এবং যে উপকরণগুলো রয়েছে, অলিভ, তারপর পেঁয়াজ বা গার্লিকও রয়েছে এখানে, সেটাও আসলে খুবই হেলদি, রয়েছে টমেটো, আস্তা টমেটো, তো টমেটোর পুষ্টিগুণের কথা আসলে বলা না বলার কিছু নাই, যে চারটা আপেলের সমান একটা টমেটোতে পুষ্টিগুণ রয়েছে। আর মোজারেলা চিজ কিন্তু গতানুগতিক অন্যান্য চিজ থেকে অনেক ভালো, কারণ হচ্ছে মোজারেলা চিজ হচ্ছে ফ্রেশ চিজের ক্যাটাগরিতে পড়ে, অর্থাৎ এটা দীর্ঘদিন মেচিউর করা লাগে না। তো যারা আসলে ওই যে কিটো ডায়েটটা ফলো করেন, তাদেরকে ফ্যাট এবং প্রোটিন খেতে বলা হয়, তো মোজারেলা আপনার ফ্যাটের অভাবটা পূরণ করবে এবং ফিশ আপনাকে প্রোটিনের যোগান দিবে। ফ্রাই প্যান গরম হয়ে গেলে খুব অল্প পরিমাণ তেল দিয়ে নিলাম, ডুবো তেলে ভাজবো না, চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। তো এর ভিতরে প্লেট সাজানোর কাজ শুরু করে দেই। আর আসলে আপনি খাবারের সময় যদি খুব বেশি সবুজ লাল সবজির মিশ্রণটা রাখেন, এতে করে কিন্তু ডায়েটও হয়, প্লাস আপনার হজমেও খুব ভালো হয়। আরেকটা বিষয় না বললেই নয়, যে যারা কুকিং লাইনে আসলে এক্সপার্ট, তারা বলেন যে মিনিমাম 3টা কালার যাতে খাবারে থাকে, তাতে খাবারটার পরিবেশনটা অনেক ভালো হয়। তো এখানে লাল, গ্রিন বা হোয়াইট এবং ব্রেড এবং সাথে আছে মোজারেলা, এই সেই মোজারেলা, এটা বলের মতো, এটাও আমি এখন কেটে নিব। আপনি আপনার পছন্দ মতো আপনার প্লেটটা সাজিয়ে নেবেন, আর খাবারের প্লেটটা যত বেশি সাজানো হয় তত কিন্তু দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো আমাদের দুজনের জন্য দুটো প্লেট এখানে সাজানো হচ্ছে দুই রকম ভাবে, একটাতে মোজারেলা চিজের সাথে কিউকাম্বার ছিল, আর এটাতে হচ্ছে মোজারেলা চিজের সাথে টমেটো। ফিশ অলিভ সার্ভ উইথ লেমন,
তো লেবু ছাড়া আসলে ফিশ চিন্তা করা যায় না। আর এটা হচ্ছে ভিটামিন সি এর যোগান দিবে আপনাকে। তো এই হচ্ছে সিম্পল লাঞ্চ, দেখলেন তো 5 মিনিটেরও কম সময়ে। তো আসুন টেবিলে যাওয়া যাক। তো যাচ্ছি কিন্তু টেবিলে। খাবার আছে যেটা চামচ কাটা চামচ না হলে হয় না, কারণ বাঙালি হাতে খেয়ে আসলে না খেলে তৃপ্তি হয় না, কথাটা ঠিক। কিন্তু এমন অনেক খাবারই আছে চামচ কাটা চামচ দিয়ে খেতে, এটাও ওই রকমই। যেমন চটপটি তো আর নিশ্চয়ই হাতে খাওয়া যায় না, তো এটাও আসলে চামচ কাটা চামচ দিয়ে খেতেই মজা। তো প্রথমে আমি যেটা করছি, লেমনটা ফিশের উপর একটু দিয়ে নিলাম। ফিশটা কেটে দেখাচ্ছি আমি, দেখতেই পাচ্ছেন। তো আশা করা যায় আপনারাও ট্রাই করবেন। আর আপনারা কি কি হেলদি ডায়েট করেন, বা আসলে ডায়েট না হেলদি ফুড খান, সেগুলো আমাদের সাথে শেয়ার করুন। আসুন খাওয়া যাক। তো এটাই আমাদের আজকের দুপুরের লাঞ্চ। আশা করছি আমাদের আজকের লাঞ্চের আইডিয়াটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো সালমা খেয়ে দেখছে আসলে কেমন। ভালো, তো মোজারেলা টমেটো আমার অসম্ভব প্রিয়। মোজারেলা টমেটো স্যান্ডউইচ হোক আর নর্মালি এভাবে হোক বা সালাদ হোক, তো আসুন শেষ করা যাক। আর এটা হচ্ছে ফুল ফ্যাট মোজারেলা, ওইটা আর কি হাফ ফ্যাট, কারণ আমি আসলে ডায়েটে বিশ্বাসী না, আমার টেস্ট হলেই হয়। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।